তোমার ঈমান বিশ্ব নবীকে শ্রেষ্ঠ ঈমান ঈমান আর তো দেখো আল্লামা সাওয়ালি থানবী রহমাতুল্লাহ লিখেন কেউ যদি এই কথা বলে যে আমাদের নবী তো শেষ নবী আর নবী আচ্ছা নবী তো আল্লাহ ইচ্ছা করলে আরো পাড়াই তো পারবে কিরম কুত্তানি দিল হে কাপে আমাদের নবী যে শেষ নবী যেরকম কুত্তানি দন্ত নবীও মানতে হবে আবার শেষ তুমি মানতে হবে এরকম ঠিক কিনা এখন দিব যারা নাকি তোমার নবীর ছেলেকে নবী বানাইতাম আর আরেক দলে দিব বাধা মুনাফিকরা দিব সমর্থন ইহুদি খ্রিস্টান দিব আত্মারি তখন মাইকটা লাগছে কি নবীর ছেলেকে নবী বানানো না না বানানো এই নিয়ে তক্রার সৃষ্টি হয়েছে এতে নবীর মান ক্ষুণ্ণ হবে আর তো দেখুন এখান থেকেই আমাদের বোঝা উচিত নবীকে নিয়ে যদি আমরা বিতর্কে লিপ্ত হই নবীকে নিয়ে যদি আমরা ফক্র হাজতে লিপ্ত হই এতে আমার মাধ্যমে নবীর মান ক্ষুণ্ণ করা হয় অতএব যতরূপ পাওয়া যায় নবী মিয়া বিতর্কে লিপ্ত হয় না ঘুমাই গেছেন নাকি সাত দোকান মাইল লেগে গেছে রসুল কি দিয়ে বানাই কত দিকে আপনি ও তো উপরে মাইল লেখেন কাল কি দিয়ে বানাই বলে তাল লাগতাম আর দুটো দেখুন না আপনি তো মাইল লেগে গেছি তাই যদি উল্লাহ নয় বুঝতে পারছি না একদিন আমার এক মুরব্বী রাস্তা আটকে দিয়েছে ওটার বাড়ির সামনে ওবা মেসা রসুল্লার কিতান দিয়ে বানিয়েছেন কইল আমি চিন্তা করে দেখলাম ইবানের বাড়ির সামনে কোন কথা কইব বেড়ার পক্ষে না হইলে যদি আমার মাইক ধরে তো মাইকটা পাও থাকবো আমি উঠতে হলাম তা যা রসুল্লার আল্লাহ যে সময় বানাইছেন এই সময় তো আমরা কেউ আসলাম না কোথায় নাই কি জানলাম নাই খবর নাই শুদ্ধ করে কইতার না অনেক মুসলমান অনেক মুসলমান এমনও জিকির করে করে যেমন কি লন্ডন এক মসজিদের মধ্যে একজন করে আমার দিকে নিয়ে আমার দিবেন ইমামতি আর যে বেটা এই সেন্টারের চেয়ারম্যান এবার কামত দেয় তো বেটা হয় হাইয়াল সালা হাইয়াল সালা হাইয়াল ফালা হাইয়াল ফালা হাইয়া কামাতি সালা হাইয়া কামাতি সাবান তাওয়াল পানি যেখানে আমার এই হালত রসুল কি দিয়ে বানাইছেন এটা তো তোমার জিগাই তো না ঠিক না ইয়া তো বিষয় নিয়ে তুমি ঝগড়া লাগলা এই ঝগড়া লাগার কারণে যদি ক্ষতি হয় ইসলামের ক্ষতি হয় মুসলমানের ক্ষতি হয় তাহলে তুমি কিন্তু ইসলামের নবীর ক্ষতি করে এই জন্য আহলে সুন্নতুল জামাতের আকীদা বিশ্বাস যা উল্লেখ করা হয়েছে সেখানে একটা আকীদা বিশ্বাস হলো ওয়ালা ইউজাদিলু ফি দীনিল্লাহ ধর্ম নিয়ে জগদ্ধ লিপ্ত হবে না সে অজ্ঞতার কারণে কোন কথা কুশাল করে হয়ে দিবা আর তোমার ইমান নষ্ট হইব আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীর ছেলে নিয়ে ঝগড়ার আর দরকার নাই আমার নবীর ছেলেদেরকে নিয়ে যখন বিতর্কে লিপ্ত না হইতে হবে এর লেগে শুধু থাকতে আল্লাহ তার নবীকে ছেলেকে নিয়ে আর একটা কারণ হইল আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই আদম আলী ইসলামের ছেলে নবী হয়েছেন না শীষ আলোচনা নবী হয়েছেন আরো ছেলে নবী হয়েছেন আদম আলী ইসলামের ছেলে নবী হয়েছে এরপরে আমাদের নবী নম্বর নবী উনার একটা ছেলে বড় হওয়ার পরে যদি নবী না হয়
তোলে নবীর দুশ্মন যারা এরা নাকটান বোয়ার করব আপনাদের নবী না বলে বড় নবী বলে হা তো একটা ছেলে দিন নবী হইতল না আর দুজনে কা যেমন এক্সাম্পল দিয়ে বুঝলাম ফেলে বুঝবে আমরা টেম্পু দিয়া যেটা ছেলে যাইব বইয়াই টেম্পু যারা আছে সব আপনাদের লেখা দেবো উত্তম মা পুষে আমরা গ্রামে যে ছবি দিব না সাপ তাই বড় আল্লাহ বলা বড় আলেম বড় আল্লাহ বলাও তাই মা পুষে কিন্তু ঘটনা ক্রমে কোন ছেলেরা মা প্রসাদ দিছি এত মনে করে না কি আপনার গ্রাম আছে কি না এটা হয়ে যাবে এক্সাম্পল তো আমি ওনার ছেলের মা প্রসাদ দিছি একটা ছেলে আলেম আর আলেম বানানোর ক্ষমতা তো আমরা নিজের হাতে না যদি তার কথা দায়িত্ব দিচ্ছি বড় বড় মৌলুর মানে ফেললাম ইব্রাহিম আলী ইসলামের বাপ আগর তাহলে তাহুরের ঘরে হয়েছে নবী আর নূহ নবীর ছেলে কেন হয়েছে কাফের তোর কর না তুই তো ক্ষমতা না আমাদের হাতে না না ক্ষমতা আমাদের হাতে আছে আমি মাথা হাত দিতাম মানবো আল্লাহ না করুন আল্লাহ না করুন কোন আলেমের ছেলে আলেম না হয়ে সুরত তুমি যদি হয় দেখে না এখন নবীর ছেলে নবীর ছেলে ওই যে মৌলানা সাহেবের প্রশংসা করছিল তো সব তো আমার পক্ষে না কিছু তো বিপক্ষের তাহে এমনি একবার হচ্ছে আমার মার দাও মার দা বলে তাই না বলে বড় আল্লাহ বলা বড় মৌলানা একটা ছেলে কি মৌলবি মানে চলবে না আমাদের আমাদের নবীর বেলায় এখন যদি আপনি বলেন নবীর একটা ছেলে যদি বড় হওয়ার পরে নবী না হয় তাহলে নবীর দুশ্মন ইহুদি খ্রিস্টানরা হইব উনি না বড় নবী বলে হ্যাঁ বড় নবী তো ওনার একটা ছেলে নবী না কেন বলে নবুয়ত নাই আরে বাদ দাও নবুয়ত নাই আল্লাহর কাছে করো না কেন আমার মধ্যে নবী শেষ না করিয়া আমার হুয়ার মধ্যে শেষ করো এতটুকু যদি আল্লাহ কথা না রাখলো উনি যে আল্লাহর কাছে দামি এটা আমরা কেমনে বুঝতাম আল্লাহ বলেন কি দরবারের কাম নাই আমার নবীর ছেলে শুরু থাকতে আনিলাও কথা কোনের যেমন সুযোগ না থাকে আর তোরে কথা কোয়ার যেমন কোন সুযোগ নাই যেমন এক খ্রিস্টান পাকিস্তানের এক মনে জিজ্ঞাসা করেন কি বলে জানেন কাম আমাদের নবী বড় নবী ঈসা ইসলাম বলে কেমনে বলে আমাদের নবী শ্রেষ্ঠ বলে কেমনে শ্রেষ্ঠ বলে আপনাদের কিতাবে কোরআন শরীফের মধ্যে একটা সুরা আছে সুরাই মরিয়ম আসেনি মরিয়ম নাম আছে কোরআন এই মরিয়ম কার নাম আপনারা নবীর মার নাম কিতাব আমিনা ঈশ্বর সামের মার নাম আমরা কোরআন সুরা আমরা নবীর মার নামে আল্লাহ সুরা আসেনি খ্রিস্টান বেলা ঘর আপনারা কিতাব আমরা নবীর মান নাম কিন্তু আপনারা নবীর মান নামে কোন সুরাও নাই কোন আয়াত নাই তাহলে বোঝা গেল আমরা নবীর মাও বড় আমরা নবীও বড় পাকিস্তানের বলে না তখন বললো শোন তোমাদের নবীর মান নামটা আমরা কোরআনে আইলো কেন আর আমাদের নবীর মান নাম কোরআনে নাই কেন কেন জানো ওনা তা তো তো তোমাদের নবীর মাকে জিনার অপবাদ লাগাই দিছিল ইহুদিরা ইহুদিরা বলে যে ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম ইউসুফ নামে একটা লোকের সাথে ইউসুফের চার তার সাথে আছেন প্রেম ভালোবাসা আর ওই অবৈধ প্রেম ভালোবাসার মাধ্যমে ঈসা আলাইহিসসালাম নাউযুবিল্লাহ দুনিয়াতে এসে তাহলে পয়গম্বরের মার নামে কলঙ্ক লাগাই দিছে ঈসা আলাইহিস সালামকে তারা বৈধ সন্তান মনে করে না এই যে অপবাদ লাগাই দিছে আল্লাহ তখন সেই অপবাদ খণ্ডন করার জন্য মরিয়ম সুরালাদিন কইরা কিভাবে ঈসা আলাইহিস দুনিয়াতে আইলেন পুরা কাহিনী আল্লাহ আমরার কোরআন সবে উল্লেখ কইরা তোমরা নবীর মার উপরে যে দাগ লাগাইছিল সে দাগটা সাফ করে দিছে আর আমরা নবীর মা ইয়ামার মা কোন ইহুদি খ্রিস্টান আমাদের নবীর মার নামে কোন কলঙ্কের দাগ লাগাইতে পারছে না বললা দাগ সাফ করার লেগে কোরআনে আলোনের দরকার পড়ছে না
আল্লাহ তাই ডাক দিয়া কয় হবে রবি দিয়া আপনাকে সান্ত্বনা দেই দিয়ে সুরা নাজিল করে বলে বলব সানা নজর শেষ করছি এখন নেই সুরা নজর আমি আপনাকে কাউসার দিলাম কাউসার দিলাম মানে কি দিলাম আমি আল্লাহ এর বিনিময় আপনাকে কাউসার দান করে দিলাম কাউসারের চল্লিশটা অর্থ এর মধ্যে একটা অর্থ হইলো অগণবীজি আমার যেই কুয়াটা একমাত্র আপনার জন্য অগণবীজি আমার যেই কুয়া হাউজে কাউসার নামক একটি কুয়া আছে যেই কুয়া আপনাকে পরিভ্রমণ করাইছি মেরাজের রজনীতে জান্নাতের ভিতরে অথবা জান্নাতের বাহিরে একটা কুয়া আছে এই কুয়াটার উপরে 18 মাইল স্কোয়ার মাইল নিয়ে একটা বিল্ডিং এই বিল্ডিং এর কালারটা হইলো সবুজ তার দরজা হইলো 4000 দরজা ওই বিল্ডিং এর ভিতরে আমি ঢুকেছি ঢুকে গিয়ে দেখি একটা কুয়া এটার পানির কালার হইলো বরফের চাইতে আরো সাদা আর তার মজাটা হইলো মধুর চাইতে আরো বেশি মিষ্টি হরিণের মৃগরাবি কস্তুরীর চাইতে আরো সুগ্রাস তার মধ্যে এমন পাওয়ার যদি কেউ পান করতে পারে তাহলে 50,000 বছর সূর্যের নিচে দাঁড়ায় থাকলেও পানির পিপাসা হবে না পানির দাম আছে নবী জীবনে আমি দেখে আসছি ওই বিল্ডিং এর মধ্যে হুক আছে হুকের মধ্যে এইভাবে কাপ লটকানো আছে পানির পিয়ালা নবীজি বলেন আকাশের তারকা দিয়ে এইভাবে কন্যা শেষ করা যায় না ঠিক তেমনি ভাবে ওই পেয়ালো কন্যা শেষ করা যায় না পানি পান করে তোমার মনে মনে ভাবছিলাম এত বড় কুয়া নাই এত মূল্যবান কেমতের মাঠে যেদিন নিচের জমিন তোমা হয়ে যাবে সদ্য মাথার কাছে থাকবে আল্লাহ নবী বলেন ওকে সুরমা দিতে গেলে সুরমা দানিতে কারিরা যুদ্ধুল লম্বা কেমতের মাঝে উন্মতে কেন এক সূর্য আর মাতার কাছে এতটুকু হাত থাকবে শুধু তা যেই জাহান্নাম সাততলক জমিনের নিচে ওই জাহান্নাম কে টেনে যখন মাঠে আদির করা হবে হাসরের মাঠে আদির করা হবে হাসরের মাঠ কোথায় হবে আসলে মাত্র এই পৃথিবীতেই হবে তামা পৃথিবীর পাহাড় গুলো ভেঙে নদী সুরমা কুশিয়ারা মনু খুয়াই এবং তিতাস ব্রহ্মপুত্র গুমটি মেঘনা তিতাস মেঘনা আর পদ্মা যমুনা আটলান্টিক মহাসাগর বঙ্গোপসাগর আরব সাগর সব যদি বরাত করে তাহলে পৃথিবীটা কত বড় হবে এই পৃথিবী হবে হাসরের মাঠ বর্তমান কাবা শরীফ দেখালে সেখানে হবে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আল্লাহ তোমার হুকুম জাহান্নামের গরম বাতাস থাকতে থাকবে ওই সময় মানুষ এত তিতাস তৃষ্ণার্ত হবে পানির পিপাসায় এত অস্থির হয়ে যাবে আকারে গলা কাদা মুরগির নেয় চটপট করতে থাকবে ওই দিনের পানি খুব প্রয়োজন এই কুয়াটা তো আল্লাহ আল্লাহ আরে আমার উম্মতের জন্য যদি হইতো তোর কথই না বলো ছিল আল্লাহ নবী মনে মনে আক্ষেপ করেন আল্লাহ এবার আদমারে গিয়েছিলাম জান্নাত থেকে গিয়া 350 বছর কাঞ্চে আমার দরবারে 300 বছর পর্যন্ত আকাশের দিকে চোখ তুলে তাকায় নাই শরমে আর 40 বছর পর্যন্ত খায় নাই
এত কামড়া দিয়েছে আর তোমার এই কৃষ্ণের চোখের পানি যদি এক জায়গায় জমা করা হয় তারা পৃথিবীর মানুষের কান্নার পানি এক জায়গায় জমাইবে আল্লাহ দাউদ আলাই কৃষ্ণের সমান হবে না দাউদ আলাই কৃষ্ণ সহ তাম পৃথিবীর মানুষের কান্নার পানি এক জায়গায় জমাইলে হাজার নূ নবীর কান্নার সমান হবে না নূ নবী সহ তাম পৃথিবীর মানুষের কান্নার পানি এক জায়গায় জমাইলে আল্লাহ আদম আলী কৃষ্ণের সমান হবে না এত কান্না কান্দেন যে নবী কিন্তু আমি আল্লাহ হাউজে কৌশল আদম নবীরে দেই নাই শুধু এখানে না ইব্রাহিম আলী কৃষ্ণ আগুনে চাপ দিলেন আগুনে পড়ে গেলেন আমার চল্লিশ নিজে আগুনে লাভ দিয়ে পড়েছেন চল্লিশ দিন আগুনের ভিতরে রইলেন তার কলিজার টুকরো সন্তান প্রথমে এক বছরের বাচ্চা আমাকে খুশি করার জন্য মরুভূমিতে ফেলে দিলেন শুধু এখানেই শেষ না ছেলেকেও জবাই করার জন্য প্রস্তুতি নিয়ে চুরি লাগাই দিছেন সব কিছু করলেন খলিলুল্লাহ উপাধি দিছি হাউজে কৌসার দেই নাই আপনার কাসিম তাহের ইব্রাহিম কে আমি এনে আমার ওই হাউজে কৌসার আপনি বিশ্ব নবীকে দান করে দিলাম এই কাউজে কাউসারটা আপনার দিলে যান ইদুল নবীর শ্বাস হাউজে কাউসার কোন নবীকে দেওয়া হয় নাই আমাদের নবীকে হাউজে কাউসার দেওয়া হয়েছে এখন রসুল বলেন আল্লাহ আমার ছেলে নিলে নিছো আমার তো হাসনের মানুষ আমল দুনিয়া একদিন তো মরবেও যেরকম মরবে না একদিন তো আমি মরবো আমার সন্তান মরবে কিন্তু আগে নিছো একটু একটু আগে নিছো হাসনের দিন তো পাবোই কিন্তু মাঝখান দিয়া যে কাউসার দেওয়াই হোক আল্লাহ এতে আমি রসুল আনন্দিত আমার মনে আর কোনো ব্যথা নাই কেয়ামতের মাঠে আমি আমার উম্মতকে পানি পান করাতে পারবো এই জন্য আল্লাহ আমি খুশি হয়ে গেলাম আমি কুয়ার পাড় দাঁড়ায় থাকবো আমার ডান পাশে থাকবে আবু বকর বাম পাশে থাকবে হযরত আলী দুইজনে আমার হেল্প করবো আমার সাহায্য করবো আর আমার উম্মতটা যখন আইবো আমি তখন পানি দিব আল্লাহ তখন আমার উম্মতটা কত লাভবান হবে ওই দিন পানি দিতে পারবো আল্লাহ রসুল বলেন এক পেলা পানি যদি খাই দিতে পারে এর আর হাসনের মানে পানির কষ্ট দরকার হবে না তাহলে এই পানি আপনারা খাওয়ানোর দরকার আছেন আর তো ধরে পান না বিনা বিনা পরিশ্রমী হয়ে গেছে আর তো ধরে পান আল্লাহ ডাক দিয়ে বলে কিন্তু এদের জন্য হাউজে কৌসারের পানি হারাম ঘোষণা করলাম এদের দিয়েন না কেন দিয়েন না তো নবীজি আপনি পৃথিবীর থেকে আসার পরে যে ইসলাম আপনি রেখাইছেন এদের বদলাইয়া বদলাইয়া বারো না বদলাইয়া ফাঁসে আর তো ধরে বল না এরা মন মতো জানো কতটা বাড়াইছে কে বলেন ঠিক না আরো কতটা যে বাড়াইলো আল্লাহ আকবার এগারো শরীর তেরো শরীর ফান জাত শরীর গাঞ্জা শরীর গাঞ্জারও শরীর বাড়াইছে ওই যে কয় আল্লাহ যে কে ও ভাই কে আছো নিশাপুর সমতল করমপুর যারা কয় আমরা গাঞ্জা খাইছ না এরার বাড়ি যাইছ না যারা আমরা কয় গাঞ্জাপুর এরা চোদ্দ গোষ্ঠীর দূতা আমি একবার মন্ত্রালয় স্টেশনে ট্রেন ধরে লেগিয়া অপেক্ষায় আছি কোন সময় ট্রেন এগো ঠিক নাই তো দেখি এক দোকানে তখন আমারও শূন্য কিছু কান পর্যন্ত লম্বা চুল দেখি দোকানে একবার দাঁড়িয়ে আছে লম্বা চুল এবার একটু বেশি লম্বা তো ভাবলাম চুলে চুলে তখন কিছু মিল আছে এখানে কেউ বলুন তখন বসে বলে আমার জিগা হজুর গান দেখা আমি বলি তিন জায়গায়
তো আপনার কখনো মারিফত আছে নাকি আমি গান দেখে দেখি মারিফত আছে যা কো জাগাত থেকে আল্লাহ এবং তার রাসূল দেখতে কি মন বন্ধ হইছে চিন্তা আমি বললাম যে দেখো একবার মিলে গজল গেছি গজল কি দেখায় নারাননি আল্লাহ আমি সময় ফেরি আছে বৈরব ফেরি আর লাইনের মধ্যে সিরিয়ালের দাঁড়ানো দাঁড়িয়ে দোকানের মধ্যে দেখি একটা আওয়াজ কানো হইতেছে এটা মালজুলা মালজুলা কিটা একটা হইতো আমি এখন নবীর কালিমাটা পুরা করে দেবো তাহলে মানবে না ভাইরা কেন মানবেন না আমি তো খারাপ কিছু করছি না কালিমাটা হুড়া করছি বুঝলে তোমার পথপথিকা হুড়া করলে হবে না রসুল এবং তাওবাই কালাম যেখানে কুড়া কাটছেন এখানে কুড়া কাটতে হবে বানাবার ক্ষমতা তোমার নাই আর ওই রকম ঠিক না ঠিক না এই জন্য আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন মাদে বলা হবে সোকান সোকান মান কালিয়ার বাদি দুরহ দুরহ তোমাকা আমি আসার পরে আমার রেখে দেওয়া ইসলামকে তোমরা কেন পরিবর্তন পরিবর্তন করাইছো সেরকম দেখে না আন্তরিক নবীদেরকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে পারি আল্লাহ নবীর কথা মেনে যদি চলতে পারি কিয়ামতের কঠিন ময়দানে ওই মুসিবতের সময় আল্লাহ নবীর হাতের আউজে কৌসারের পানি পান করা যাবে আল্লাহ তার নবীকে দিয়েছেন এবার আল্লাহ ডাক দিয়ে বলেন অগল বিজি আপনাকে আমি কৌসার দিলাম আপনার কিছু দিয়া দেন দিলে পরে আর এটা পরে আরো শক্ত হয়ে যায় শক্ত মানে উদাহরণ দিয়ে বুঝাই আপনি গেছেন আপনি বিয়াই গেছেন মক্কা হক হক করে দিয়া বিয়ের লেগে গুলো টুবি এখন আপনি তো তার কাছে কিছু আমরা রেনি বিয়াই একটা টুবি না দিল হ্যাঁ হ্যাঁ রুমালও দিছে এখন আমি দিকে তো রেনি আসলাই এখন বিষয় আমার তো রেবে না তুমি যেমন টুহি দিছো আমি টুহিও দিছি রুমালও দিচ্ছি এখন যদি আমি বিয়ে হয় আপনার প্রভুর নামে আপনি নামাজ আদায় করুন আর দুই নম্বর হইল আপনার প্রভুর নামে আপনি উট কুরবানি করুন দুইটা দিয়ে দেন আবাদত দুই ভাগে বিভক্ত একটার নামে আবাদতে বদলি আর একটার নাম হলো আবাদতে মালি নামাজ পড়তে গেলে আমাদের বডি বডি বদন খরচ হয় আমাদের পরিশ্রম হয় আর উট কুরবানি গরু কুরবানি দিতে গেলে মাল খরচ হয় আমি আল্লাহ আপনাকে আউজে কাউসার দিছি দিছি আর কখনো নেওয়ার সম্ভাবনা নাই তাহলে চল্লিশটার মধ্যে মাত্র একটা বই নাও যে কাউসার অর্থ হাউজে কাউসার আরো হয়েছে কয়টা ৪৫টা 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 ৪৫ট
اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. جي بھائی رضانے رشن محل میں پھر آپ نے بوشہ پڑھے دعا بوشہ بوشہ پڑھے دعا آدھا اس کے لئے معافی ہمارے جیونے شیش